আমরা একটা জিনিস জানি, ইট ওয়ন্ট বি ইজি, ইট উইল বি ডিফিকাল্ট, আর এটা ইম্পসিবলও না যে আমরা হারাইতে পারবো না। ওগুলো সব কিছু মাথায় রেখে আমরা আগাচ্ছি। হ্যাঁ, অস্ট্রেলিয়া পরাশক্তি দল, তবে তামিম বিশ্বাস করেন অজিদের হারাতে রূপকথার গল্পের জন্ম দেওয়ার দিন এখন আর নেই বাংলাদেশের ক্রিকেটে। লিমিটেড ওভারে তো বটেই, এলিট ক্রিকেটেও উন্নতির ছাপ স্পষ্টই লাল সবুজের দেশে। তাই তো টেস্টে অস্ট্রেলিয়া বধের ছক কষছে টাইগাররা। অথচ একটা সময় এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 দিন পর্যন্ত টেস্ট টেনে নেওয়াটাই স্বপ্নের ব্যাপার ছিল, কিন্তু এখন চোখে চোখ রেখে আপোষহীন লড়াইয়ের প্রতিজ্ঞা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। তবে লড়াইটা সহজ হবে না, পুরো 5 দিন খেলতে হবে পরিকল্পিত ক্রিকেট। 5টা দিন ভালো করে খেলে, ভালো প্রত্যেকটা সেশন ফাইট করে জিততে হবে। ওরা ভেরি প্রফেশনাল টিম, প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম ইন টেস্ট ক্রিকেট। হ্যাঁ, তো আমাদেরকে ওদের সাথে কম্পিট করতে হলে অথবা ওদেরকে হারাইতে হলে আমাদের প্রত্যেকটা সেশন বলেন, প্রতিটা বল বলেন, ওদেরগুলো জিততে হবে ফার্স্ট। মিরপুরের উইকেট হবে স্পিন সহায়ক, কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনাররাও তো বিশ্বমানের, তাই প্রশ্ন উঠেছে স্পিন উইকেট বুমেরাং হবে না তো? তামিম বলছেন সব ধরনের প্রতিকূলতার জন্য প্রস্তুত থাকতে হবে দলকে। আমাদের অন কন্ডিশনে স্পিন উইকেট হয়, ওদেরও সাথে স্পিন ভালো ভালো টপ কোয়ালিটি স্পিনারও আছে। নেথান লায়ন একজন, সে বেশ ভালো একজন স্পিনার। সো আমি যেটা বলেছি, আমাদের সব কিছুর দিক থেকে সব কিছুর জন্য রেডি থাকতে হবে। 2008 সালে টেস্টে অভিষেকের পর বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার খেলেছেন 49টি টেস্ট। সব কিছু ঠিক থাকলে 27 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আর ক্যারিয়ারে 50 টেস্ট পূর্ণ করবেন তামিম ইকবাল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।